দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোনো চাকরির বৈধতা নয়, জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে 23,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে। চাকরির শুরু থেকে এযাবৎকালের পাওয়া পুরোটা বেতনই ফেরত দিতে হবে, নির্দেশ হাইকোর্টের। এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার এই মামলা কলকাতা হাইকোর্টের পরবর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলার ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে 350 মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল 10:30 281 পাতার রায় পড়েন বিচারপতি বসাক। গত 3 মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চও জানিয়ে দেন, দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব সরকারি আমলা, কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে সরকারি আধিকারিকেরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন, সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও নিতে পারবেন। সেক্ষেত্রে আদালতের আলাদা কোনো অনুমতি দিতে হবে না। হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনায়দের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনায় ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরীক্ষে তারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম।